হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম রেজাল্ট প্রকাশ। তো ফ্রেন্ডস, আজকে আমরা ভিডিওতে এসএসসি জিডি কনস্টেবল 2021 সালে যে ভ্যাকেন্সিটা বার হচ্ছে সেই ভ্যাকেন্সি নিয়ে বিস্তারিত আলোচনা করব, যে তার ভ্যাকেন্সির আবেদন কবে থেকে শুরু হবে, আবেদন শেষ কবে হবে, মোট কত ভ্যাকেন্সি রয়েছে, এক্সাম পরীক্ষাটা কবে হবে, আর কোয়ালিফিকেশন কি, মানে কোন কোয়ালিফিকেশন তুমি আবেদন করতে পারবে, এজ লিমিট কত, হাইট কত, ওয়েট কত, ওজন কত লাগবে, আর সাথে এক্সাম প্যাটার্ন কি হবে, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবে, নতুন হলে অতিবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এইভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো ফ্রেন্ডস, আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, এসএসসি জিডি কনস্টেবল 2021 যে ভ্যাকেন্সিটা বার হচ্ছে সেই ভ্যাকেন্সিটা অফিসিয়াল অফিসিয়াল নোটিফিকেশন আউট হবে তোমাদের 25 তারিখে, ঠিক আছে? 25 মার্চ অফিসিয়াল ভাবে তোমাদের নোটিফিকেশন দিয়ে দেবে যে তোমাদের কবে থেকে, ঠিক আছে, কবে থেকে অনলাইন স্টার্ট, অনলাইন আবেদন স্টার্ট হবে, কবে থেকে এই সমস্ত কিছু হবে, সেটা কিন্তু তোমাদের 25 মার্চ অফিসিয়াল ভাবে দেবে, ঠিক আছে? এরপর দেখো ফ্রেন্ডস, অনলাইন অ্যাপ্লাই স্টার্ট, মানে অনলাইন আবেদন কবে থেকে স্টার্ট হবে, তো যেদিন তোমাদের নোটিফিকেশনটা দেবে সেদিন থেকে কিন্তু তোমাদের অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? মানে 25-3 থেকে কিন্তু তোমাদের অনলাইন আবেদন স্টার্ট হবে, ঠিক? মানে অনলাইন আবেদন স্টার্ট হবে 25-3 তারিখ থেকে, আর অনলাইন আবেদনের লাস্ট ডেট হচ্ছে 10ই মে, ঠিক আছে? 10ই মে হচ্ছে অনলাইন আবেদনের লাস্ট ডেট। অনলাইন আবেদন শুরু হবে 25 মার্চ আর অনলাইন আবেদন শেষ হবে 10ই মে, ঠিক? এরপর দেখো মোট ভ্যাকেন্সি, এই পদের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, এখন পর্যন্ত ভ্যাকেন্সিটি কিন্তু সঠিক পাওয়া যায়নি। হ্যাঁ, তবে 80,000, ঠিক আছে, 80,000 মতো ভ্যাকেন্সি রয়েছে, ঠিক? এর থেকে বেশিও হতে পারে আর এর থেকে কিন্তু কম হবে না, ঠিক আছে? এর থেকে বেশিই হবে, 80,000 সামথিং ভ্যাকেন্সি রয়েছে এক্সাম ডেট। আর এই এসএসসি জিডি কনস্টেবলের এই পরীক্ষাটি, ঠিক আছে, তোমাদের কম্পিউটার বেসড পরীক্ষা হবে, আর এই পরীক্ষাটি কবে হবে? তো দেখো ফ্রেন্ডস, এই পরীক্ষাটি হবে তোমাদের 2 আগস্ট থেকে 25 আগস্ট, ঠিক আছে, 2 আগস্ট থেকে 25 আগস্ট অবধি তোমাদের এই এক্সামটি হবে, ঠিক আছে? কম্পিউটার বেসড এক্সাম হবে, যে এক্সামটি 2 আগস্ট থেকে 25 আগস্ট এর মধ্যে হবে। এরপর দেখো কোয়ালিফিকেশন, তো কোয়ালিফিকেশন তোমরা এখানে মাধ্যমিক পাস করে কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারো, ঠিক আছে? মাধ্যমিক পাস করে কিন্তু তোমরা এসএসসি জিডি কনস্টেবলের জন্য কিন্তু আবেদন করতে পারো। এরপর দেখো নেক্সট কি বলেছে, এজ লিমিট। তো দেখো ফ্রেন্ডস, এজ লিমিট হচ্ছে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে তোমাকে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো, এসসি এসটি হলে পরে কি হয়, 5 বছর ছাড় পাবে, আর যদি তুমি ওবিসি হও তাহলে তুমি 3 বছরের ছাড় পাবে, ঠিক আছে? এজ লিমিট হচ্ছে 18 থেকে 23, যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে, আর যদি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পাবে। এরপর দেখো হাইট, তো হাইট কত লাগবে, তো দেখো মেলদের ক্ষেত্রে হাইট 170 সেন্টিমিটার, এটা কিন্তু মেলদের ক্ষেত্রে, ঠিক? আর ফিমেলদের ক্ষেত্রে হাইট হচ্ছে 157 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 157 সেন্টিমিটার। আর একটা কথা ফ্রেন্ডস, তোমরা এসএসসি জিডিটা মেল ফিমেল উভয় কিন্তু এইটা ভরতে পারবে, ঠিক আছে? পুরুষ মহিলা উভয় কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। আর এই ভ্যাকেন্সির দেখো হাইট রয়েছে 170 সেন্টিমিটার যেটা মেলদের ক্ষেত্রে, আর 157 সেন্টিমিটার যেটা ফিমেলদের ক্ষেত্রে, ঠিক আছে? এরপর দেখো চেস্ট, তো চেস্ট কত লাগবে, তো দেখো ফ্রেন্ডস, চেস্টের ব্যাপারে মেলদের ক্ষেত্রে, ঠিক আছে, মেলদের ক্ষেত্রে 80 সেন্টিমিটার চেস্ট থাকতেই হবে, মাস্ট, মিনিমাম 80 সেন্টিমিটার থাকতে হবে, ঠিক আছে? এরপর ফুলিয়ে 5 সেন্টিমিটার করতে হবে, এরপর ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়াতে হবে, ঠিক আছে? ফিমেলদের ক্ষেত্রে চেস্টের ব্যাপারে সেরকম কিছু দেওয়া নেই। নেক্সট দেখো ওয়েট, ওজন কত, তো দেখো ফ্রেন্ডস, যেমন তোমার হাইট হবে সেরকম কিন্তু তোমাদের ওজন লাগবে, মানে হাইট অ্যাকর্ডিং, মানে হাইটের হিসাবে কিন্তু তোমাদের ওজন নেবে, ঠিক? এরপর দেখো এক্সাম প্যাটার্ন, এক্সাম প্যাটার্নে রিটেন এক্সাম যেটা, মানে কম্পিউটার বেসড এক্সাম যেটা হবে, সেই এক্সাম তোমাদের কিন্তু 100 নম্বরের হবে, ঠিক আছে? এক্সাম তোমাদের 100 নম্বরের হবে, যার জন্য সময় থাকবে 90 মিনিট, যার জন্য সময় থাকবে 90 মিনিট, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, এই 100 নম্বরের মধ্যে রিজনিং থাকবে 25 নম্বর, 100 নম্বরের মধ্যে রিজনিং থাকে 25 নম্বর, আর জিকে, ঠিক আছে, জিকে জেনারেল নলেজ আর জিএ এই দুটো মিলে থাকবে তোমাদের 25 নম্বর,
25 নম্বর, আর ম্যাথ থেকে থাকবে, অঙ্ক থেকে থাকবে, ঠিক আছে, এটা থেকে থাকবে 25 নম্বর। এই সমস্ত গুলো কিন্তু মাধ্যমিকের উপর কিন্তু ভিত্তি করে এই সমস্ত গুলো থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। আর ইংলিশ থেকেও থাকবে 25 নম্বর। মোট 100 নম্বরের পরীক্ষা হবে, যার জন্য সময় থাকবে 90 মিনিট, ঠিক আছে, 90 মিনিট সময় থাকবে। প্রথমে তোমাদের কম্পিউটার বেস টেস্ট হবে, এডি কোয়ালি মানে এডি ক্লিয়ার করার পর তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে। ফিজিক্যাল টেস্টের মধ্যে মেলদের ক্ষেত্রে দেখো 5 কিলোমিটার রান থাকবে, ঠিক আছে, 5 কিলোমিটার রান থাকবে, যার জন্য সময় দেওয়া হবে তোমাদেরকে 24 মিনিট। মেলদের ক্ষেত্রে 5 কিলোমিটার রান থাকবে, যার জন্য সময় দেওয়া হবে 24 মিনিট। আর ফিমেলদের ক্ষেত্রে দেখো 1600 মিটার রান থাকবে, ঠিক আছে, 1600 মিটার রান থাকবে, যার জন্য সময় দেওয়া হবে 8.5 মিনিট, যার জন্য সময় দেওয়া হবে 8.5 মিনিট, ঠিক আছে। এরপর তোমাদের মেডিকেল টেস্ট হবে, তারপর তোমাদের কি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের জয়েনিং হবে। তো এই তিনটি প্রসেস থেকে মানে তিন থেকে চারটি প্রসেসের মাধ্যমে তোমাদের কিন্তু জয়েনিং হবে। প্রথম হবে রিটেন এক্সাম, যেটা কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে, যেটা 100 নম্বরে হবে, যার জন্য সময় থাকবে 90 মিনিট। সেখানে তোমাদের রিজনিং থাকবে 25 নম্বরে, জিকে থাকবে 25 নম্বর, আর ম্যাথ থাকবে 25 নম্বর, ইংলিশ থাকবে 25 নম্বরে, ঠিক আছে। এরপর হবে ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টের মধ্যে মেল মানে যারা যারা পুরুষ তাদের ক্ষেত্রে 5 কিলোমিটার দৌড় থাকবে, যেটা যার জন্য সময় থাকবে 24 মিনিট, আর ফিমেলদের ক্ষেত্রে 1600 মিটার রান হবে, যার জন্য সময় থাকবে 8.5 মিনিট। এরপর মেডিকেল টেস্ট, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আর এই যে এই নোটিফিকেশনটি, ঠিক আছে, অফিসিয়াল নোটিফিকেশনটি আউট হবে 25 মার্চ, ঠিক আছে। আর 25 মার্চ থেকে কিন্তু তোমাদের অনলাইন আবেদন শুরু হবে, যার আবেদনটা শেষ হবে 10/5/2021 অবধি, যার আবেদনটা চলবে। টোটাল পোস্ট হচ্ছে 80,000-এর মতো পোস্ট রয়েছে, এর ভ্যাকেন্সিটি কিন্তু বাড়তেও পারে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আশা করছি তোমরা প্রায় সমস্ত জিনিস জেনে গেছো। যদি কোনো মানে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর একটা কথা ফ্রেন্ডস, তোমাদের এর যে এক্সাম প্যাটার্নটি, ঠিক আছে, এক্সামটি হবে কিন্তু হিন্দি আর ইংলিশ, এই দুটো ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে, হিন্দি আর ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের এই এক্সামটি হবে, ঠিক আছে। বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু এক্সামটি হবে না, ঠিক আছে। তো ফ্রেন্ডস, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে, অন্য কোনো একদিনে। ধন্যবাদ।